শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আশা করি দিনের শুরুতে সময় ভাগ করে রুটিন ওয়াইজ তুমি তোমার ক্লাসগুলো দেখছো, এইচডব্লিউ এবং সিডব্লিউ সুন্দর মতো কাজ করছো। আমরা পড়ছিলাম ইসলাম ও নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ শ্রেণী, ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ছি আমরা। এর আগে বলছি যে ইসলাম ও নৈতিক শিক্ষা আমরা যেন শুধু পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্যই পড়বো না, আমরা আমাদের নিজের জীবনে এই ইসলাম ও নৈতিক শিক্ষা ধারণ করার চেষ্টা করব, সঠিক সুন্দরভাবে নিজের মধ্যে লালন করব এবং একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় পড়বো আমরা। প্রথম অধ্যায় কিছু অংশ বাকি ছিল, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুইটা অধ্যায় আমরা সৃজনশীল প্রশ্ন গুগল ফর্মে কিভাবে এমসিকিউ প্রশ্ন হবে আমরা সেটা দেখব। তোমরা এর আগেও গুগল ফর্মে পরীক্ষা দিয়েছো এবং সুন্দর মতো পার্স, আশা করি প্রথম সাময়িক পরীক্ষা আমাদের অল্প কিছু দিনের মধ্যেই আরম্ভ হতে যাচ্ছে, আমরা সেই হিসেবে প্রস্তুতি নিব। বইটা পড়ছি আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী। পড়া শুরু করার আগেই একটা উক্তি দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা আছে লেখা আছে আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্য যা কখনো নিভে না। তো আমরা অবশ্যই আমাদের আবেগ অনুপাতে কাজ করবো না, মানুষ সচরাচর মানুষগুলা কি করে আবেগ দিয়ে তাড়িত হয়, তো আবেগ দিয়ে যখন তাড়িত হয় এবং আবেগ দিয়ে যদি চিন্তা করে, আবেগ দিয়ে কাজ করে, আবেগের বশবর্তী হয়ে যদি সে চালিত হয়, তাহলে সেটা অল্প কিছুক্ষণের জন্য হয়তো সে আনন্দ পেতে পারে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য কখনোই সে সফল হবে না। তাই দীর্ঘ সময়ের জন্য যদি একজন মানুষ সফল হতে চায়, একজন মানুষ তাহলে তখন তাকে কি করতে হবে, তার বিবেক দিয়ে কাজ করতে হবে, আবেগ দিয়ে কাজ করলে হবে না। আবেগ দিয়ে কাজ করলে অল্প কিছু সময়ের জন্য হয়তো সে মজা পায়, কিন্তু বিবেক দিয়ে কাজ করলে সে সূর্যের মতো আলো দিয়ে যাবে, কখনো এই আলো নিভবে না। কিন্তু মোমবাতির মতো আলো তোমার আবেগের আবেগ দিয়ে চালিত হলে আমরা অবশ্যই মোমবাতির মতো অল্প সময়ের জন্য জ্বলতে পারবো। এই জন্য আবেগ নয়, আমরা আমাদের বিবেককে জাগ্রত করব এবং সঠিক সুন্দরভাবে বিবেক দিয়ে তাড়িত হব, বিবেক দিয়ে চিন্তা করে আমরা সফল হতে পারবো। আমরা গতদিন যেটা পড়ছিলাম আজকে তারপর থেকে পড়বো, আছে ইমানে মুজমাল, ইমান মুজমাল। ইমান মুজমাল আসলে এখানে প্রত্যেকটা জিনিসে আমরা এর আগেও দেখছি, এবারও দেখছি যে ছোট ছোট যেই প্রথম যে লাইনগুলো আছে যে ইমানে মুজমালের কি, ইমাম মুজমাল শব্দের অর্থ কি, ইমান শব্দের অর্থ কি, ইমানে মুজমাল শব্দ কোত্থেকে এসছে, এটা কি আরবি শব্দ না ফার্সি শব্দ, এই জিনিসগুলাই আমরা আবার দাগিয়ে দাগিয়ে পড়বো। আমি এইভাবে দাগাই দিছি, তোমরা একটু বইতে এইভাবে সুন্দর করে দাগাই নিও। ইমান ইমান মুজমাল লেখাছে আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, অর্থাৎ আমি ইমান আনলাম আল্লাহর উপর, ইমান আনছে আল্লাহর উপর, ঠিক তেমনি যেমন আছেন তিনি, তিনি যেমন আমরা তারপর ওই রকম ওই ঠিক ওইভাবেই আমরা ইমান এনেছি, তার সকল নাম ও গুণ সহ, আর আমি তার সকল হুকুম এবং বিধিবিধান গ্রহণ করে নিলাম। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে শুধু ইমান আনলাম যে এবং কাজ করলাম না, তাহলে কিন্তু হবে না, তার সকল আইন কানুনও মেনে চলতে হবে। আমরা যদি সেন্ট গ্রেগরিতে একজন স্টুডেন্ট ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে কি এখানকার আইন কানুন বিধিবিধানগুলো সেই ছাত্রকে মেনে চলতে হবে। তো আল্লাহর উপরে শুধু বিশ্বাস আনলেই হবে না, যে শুধু সেন্ট গ্রেগরিতে ভর্তি হলাম তাইলে হবে না, এখান থেকে ভালো ছাত্র হতে হলে, ভালো পুরস্কার পেতে হলে অবশ্যই আমাকে এর আইন কানুন বিধিবিধানগুলো মেনে চলতে হবে।
তাই আমরা অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব। প্রথম কথা, বিশ্বাস স্থাপন করার পরে আমরা শুধু এই তার হুকুম আহকাম বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করব। তারপর যে দেখো লেখা আছে ইমান শব্দের অর্থ কি, পরীক্ষায় আসলো দেখা যাচ্ছে ইমান শব্দের অর্থ কি, চারটা অপশন দেওয়া থাকবে, ওখান থেকে আমরা বিশ্বাস দাগ দিব। মুজমাল শব্দের অর্থ কি, পরীক্ষা আসলে মুজমাল শব্দের অর্থ কি, চারটা অপশন থাকলে যেখান থেকে আমরা সংক্ষিপ্ত বেছে নিব। অতএব ইমান মুজমাল অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। সুতরাং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, আনুগত্য স্বীকার করা, মানে মুজমাল, ইমানে মুজমালের একটা অংশ, তাই না? এ বাক্যে যারা আমরা পুরোপুরি আল্লাহর তাআলার কর্তৃক যে বিধিবিধান, তার যে বিধিবিধান আছে, আইন কানুন আছে, সেগুলোকে স্বীকার করবো এবং সঠিক সুন্দরভাবে পালন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, এখানে দাগ দেওয়া আছে, আমরা বইতে দাগ দিয়ে দাগ দিয়ে পড়বো। তিনি অতুলনীয়, কোনো কিছুই তার তুল্য নয়, কোনো কিছুই তার সমতুল্য নয়। তিনি সবকিছুর স্রষ্টা, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা, এগুলো সবকিছুর স্রষ্টাই তিনি। তাহলে যার সৃষ্টি এত মহান, এত বড়, তিনি আবার কত বড়, তার দয়া এত বড়, মায়া এত বড়, আল্লাহর পরিচয় আমরা তার সৃষ্টির মাধ্যমে পাই। কোনো মানুষ তার সত্তা আকার আকৃতি কল্পনা করতে পারে না, কোনো মানুষই তার সত্তা আকার আকৃতি পালন করতে পারে না। তিনি যেমন আছেন ঠিক সেরূপ ভাবে বিশ্বাস করতে হবে। তার সুন্দর সুন্দর নাম নাম রয়েছে, সেই নামগুলো ধরে আমরা নামের তিনি সুন্দর সুন্দর নামের নামে এবং সকল গুণের আধার, সব রকম গুণ তার মধ্যে পরিপূর্ণতা রয়েছে। তার নাম ও গুণের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষের কল্যাণের জন্য তিনি নানান আইন কানুন দিয়েছেন, তাই না? মানুষের কল্যাণের জন্য কোরআন শরীফকে বলা হচ্ছে যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। তো পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে অবশ্যই বিভিন্ন আইন কানুন আছে। এটা আল্লাহ সবসময় মানুষের কল্যাণের জন্যই বলেছেন যে কোনটা করলে মানুষের জন্য সুবিধা হবে, এটা কোনটা করা যাবে না, কোনটা করা যাবে, এটা কার মাধ্যমে বলেছেন, নবী রাসুল করের মাধ্যম দিয়ে এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমরা অবশ্যই সেই বিষয়গুলোই মানবো যে সেগুলো আল্লাহর আইনের পরিপন্থী নয়, এবং যেটা পরিপন্থী সেগুলো আমরা পরিত্যাগ করবো। আসমাউল হুসনা, এখানে দেখো এই আসমাউল হুসনা থেকে প্রশ্ন থাকবে, সব সুন্দর মতো তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আসমাউল হুসনা, এখানে আসমাউল হুসনা শব্দের অর্থ কি, এখানে কিভাবে এসেছে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। আসমাউল হুসনা কি ধরনের শব্দ? আসমাউল হুসনা হচ্ছে আরবি শব্দ, আসমা শব্দের অর্থ হচ্ছে নাম সমূহ, আর হুসনা শব্দের অর্থ সুন্দরতম। অতএব আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর নাম সমূহ। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তাই না? এই জন্য হচ্ছে আল্লাহ তাআলার রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা তাকে সেই নামেই ডাকো। সূরা আল আরাফে বলা হয়েছে 180 নম্বর আয়াতে। আল্লাহ তাআলার এই গুণাবলী নামের মধ্যে হচ্ছে কি কি আছে, আমরা সেইগুলো এখানে আলোচনা করছি। আল্লাহ তাআলা সকল গুণের আধার, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, দানশীল, ক্ষমাশীল এবং ধৈর্যশীল, সর্বজ্ঞ, সর্বশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী, সর্বশক্তিমান পালনকর্তা। এমনিভাবে তার গুণের কোনো শেষ নেই। এসব গুণের প্রত্যেকটি পৃথক পৃথক নাম রয়েছে, অর্থাৎ তার এগুলো হলো তার গুণবাচক নাম। গুণবাচক এসব নামই আসমাউল হুসনা। পবিত্র কোরআনে আল্লাহ পাকের কতটা নাম দেওয়া আছে, 99টি নাম এর গুণবাচক নামের পরিচয় পাই আমরা, কিন্তু প্রকৃতপক্ষে এই তার গুণবাচক নামের কোনো শেষ নেই। তবে বেশি উল্লেখযোগ্য হলো এই 99টি নাম। এই 99টি নামের মধ্যে রয়েছে, আমরা প্রকাশ পাই দেখি, যেমন আল্লাহু খালিক, অর্থাৎ আল্লাহ সৃষ্টিকর্তা বা স্রষ্টা। আমরা এসব নাম দেখবো, দেখো পরে দেওয়া আছে যে আল্লাহু মালিক, এরকম পরীক্ষায় থাকবে। আল্লাহু মালিক, আল্লাহ তাআলা সবকিছুর মালিক। আল্লাহু মালিক মানে তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছুর অধিকারী। তিনি আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, সাগর, এই সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু স্রষ্টা তিনি, এবং তিনি এই সবকিছুর মালিক। আল্লাহ তাআলা মানুষেরও মালিক, তাই না? কারণ মানুষের জীবন মরণ তার হাতে রয়েছে, মানুষের ধন সম্পদ সোনার বা প্রকৃতপক্ষে সবকিছুর মালিক আছে আল্লাহ। আল্লাহু করিম, এই পরীক্ষায় এই জিনিসগুলো আসবে, ছোট ছোট এই বাক্যগুলা। আল্লাহু মালিক শব্দের অর্থ কি, আল্লাহু করিম শব্দের অর্থ কি, করিম শব্দের অর্থ করিম কি ধরনের শব্দ, এটা আরবি শব্দ, তাই না? অর্থ হচ্ছে দয়াময়, মহানুভব এবং উদার।
করিম শব্দের অর্থ দয়াময়, মহানুভব এবং উদার। অতীব মহান, করুণাময়, উদারতা, দয়া, মায়া, স্নেহ, স্নেহ সহনশীলতা, ধৈর্যশীলতা, ঔদার্য, ক্ষমা প্রভৃতি এই গুণের আধার। আল্লাহু আলিম, আলিম আরবি শব্দ এবং আলিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময় এবং সকল জ্ঞানের অধিকারী। এই সুন্দরভাবে এই জিনিসগুলো আমরা দাগায় দাগায় পড়ে ফেলবো। আল্লাহু হাকিম, হাকিম কি শব্দ? আল্লাহু হাকিম আছে আরবি শব্দ, আরবি অর্থ হচ্ছে, এই হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময় বা হিকমতের অধিকারী, মানে সুবিজ্ঞ, সুনিপুণ এবং কর্মদক্ষ। মহান আল্লাহ গুণবাচক নাম হিসেবে হাকিম অর্থ আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাময়, সুনিপুণ, সুদক্ষ, হিকমতের অধিকারী। কত সুন্দরভাবে এই পৃথিবী চলছে। আমরা এরকম চিন্তা করতে পারি যে স্বাভাবিকভাবে একটা পেন কে তৈরি করেছে, কোন একজন মালিকের আছে, হ্যাঁ এটা একটা একজন সৃষ্টি স্রষ্টা আছে। তাহলে এত বড় পৃথিবী, এত গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ, এরও একজন মালিক আছে, সেই মালিক হচ্ছে আল্লাহ তাআলা। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় এগুলো আমরা পড়ে ফেলবো এবং দ্বিতীয় অধ্যায় ইবাদতের তাৎপর্যের মধ্যে আছে। দেখো ইবাদত কি ধরনের শব্দ? ইবাদত আরবি শব্দ, ইবাদত কি শব্দ? ইবাদত আরবি শব্দ। ইবাদত শব্দের অর্থ কি? দাসত্ব, আনুগত্য স্বীকার করা, তার মানে আল্লাহ তাআলাকে মনে প্রাণে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসেবে বিশ্বাস করা এবং তার হুকুম আহকাম মেনে চলা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেছেন, তিনি আমাদের রব, তিনি আমরা তার বান্দা। এখান থেকে শুরু করে আমরা খুব সুন্দর মতো একবার রিডিং পড়ে তারপরে বইয়ের পেছনে বা গাইড বইয়ের সাহায্য নিয়ে আমরা এমসিকিউ করতে পারি। এখানে দেখেছে যে, আর আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সুরা আয-জারিয়াত। এই আয়াতগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ইবাদতের প্রকারভেদ, ইবাদত আসলে তিন প্রকার। ইবাদত কত প্রকার আসতে পারে, ইবাদত কত প্রকার, ওখানে আমরা আমাদের থাকবে অপশনে থাকবে বিভিন্ন ধরনের, আমরা তিন প্রকারকে বেছে নেব। এবং যেমন সেটা তিন প্রকার কি কি? ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত, ইবাদতে মালি বা আর্থিক ইবাদত, এবং ইবাদতে বালি বা ইবাদতে মালি বা বাদানি এবং শারীরিক এবং তোমার আর্থিক উভয় প্রকার ইবাদত। এই তিন প্রকার ইবাদত আছে। তিন প্রকার ইবাদতের মধ্যে শারীরিক ইবাদতটাই সব থেকে বেশি, শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে ইবাদতে বাদানি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা কি করতে পারি, আমরা নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, এটা শারীরিক ইবাদতের অন্তর্গত, রোজা রাখি, এই জিনিসগুলো শারীরিক ইবাদতের অন্তর্গত। তারপর আর্থিক ইবাদত হচ্ছে যাকাত, সদকা, দান করা, এগুলো আর্থিক ইবাদত। এবং যখন আর্থিক এবং শারীরিক দুইটাই আসবে তখন কি হজ করা, হজ মানুষ কি করে, অনেক টাকা দিয়ে দেখেন সৌদি আরব যায় তখন সেখানে হজ করে। তাহলে এখানে অর্থ এবং শরীর দুইটাই জড়িত। জিহাদ করা মানে ইসলামের জন্য জীবন দিয়ে দেওয়া, এখানে কি করা, ইসলামের জিহাদ করার অর্থটাও তোমার এই দুইটা অর্থেই ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই সব সময় আমরা ইবাদতে মশগুল থাকবো এবং তার আমাদের কর্তব্য। অতএব এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় একজন মানুষ কিভাবে আসলে ইবাদতে যুক্ত থাকে। তবে এখানে খুব সহজভাবে বলা হয়েছে যে তুমি যদি পড়তে থাকো, পড়ার মধ্যে ইবাদত লুকিয়ে থাকবে। কিভাবে? তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবা, যতক্ষণ পড়বো ততক্ষণ সেটা ইবাদত। এভাবে বোঝা যায় যে একজন মানুষ সারাক্ষণ ইবাদতের মধ্যে মশগুল থাকতে পারে। সুন্দর করে তোমরা পড়ে ফেলো এবং এমসিকিউ গুলো বেশি বেশি দেখো। এখান থেকে রিডিং পড়া আসলে বই পড়া মানেই কিন্তু এমসিকিউ হয়ে যাওয়া। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং বেশি বেশি রিভিশন দাও। বেশি বেশি রিভিশন দিলে ভালো করা সম্ভব। আশা করি পরবর্তীতে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং বেশি বেশি পড়াশোনা করো।